हेलो फ्रेंड्स, शायंतिकास किचने अपने सकल के स्वागत। आज के नोरेन गुड़ेर पायसर रेसिपी शेयर करब ये भिडियोते। शीतकाले प्रत्येक बांगाली गुड़ेर पायस खेते भीषण पसंद करी और ये गुड़ेर पायसटा प्रत्येके बनाते परि। तबुओ जरा पारें ना तादेर उद्देश्य आज के एटा शेयर करब आमी जेभावे बानाई ठीक सेभावे। चलुन शुरू करी आमार आज के रेसिपी। नोलेन गुड़ेर पायस बनानोर जोन्नो आमी एखाने नियेछि 1 लिटार दूध आर नियेछि एखाने गोविंदभोग चाल 100 ग्राम आर नियेछि 200 ग्राम नोलेन गुड़ बा खेजुरेर गुड़ेर पाटाली। एइ होलो आमादेर मूल उपकरण। एबार गोविंदभोग चालेर मध्ये दिये दिच्छि आमी हाफ टेबिल स्पून घी। घी दिए चालटा खूब भालो करे माखिए नेब। घी दिए खूब भालो करे चालटा माखाते हबे। एइभावे घी दिए चालटा माखिए निले चालटा गले जाबे ना, आबार लाम्सो क्रिएट करबे ना। अनेक समय देखा जाए पायसेर चालगुलो दूधे देवार पर दला बेधे जाच्छे, सेटा किन्तु हबे ना एरकम भावे घी दिए माखिए दिले। आर चालटा गलेओ जाबे ना आर खूब सुंदर एकटा स्मेलो हबे घियेर। खूब भालो करे आमी माखिए निलाम चालेर मध्ये घीटा। एबार आमरा पायसटा बानाबो। प्रत्येकटा स्टेप फलो करे बानाले ए पायसटा हय मुखे लेगे थाकार मतो। आमी एकटी पात्रे दिए दिच्छि एबार 1 लिटार दूध। आमी एकटी बड़ो कड़ाइयेर मध्ये सब दूधटा दिए दिलाम आर गैसेर फ्लेम रेखेछि एखन हाईते। हाई फ्लेमे दूधटा जाल दिए नेब। जतक्षण ना दूधे उतोल आसछे ততক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে রেখেছি। এরপর দুধটা উতল আসার পরে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জ্বাল দিতে থাকব। দুধটা ফুটিয়ে আমি গাঢ় করে নিয়েছি আরো একটু। মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটাকে। দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল। আমি 1 লিটার দুধে 100 ग्राम गोविंदभोग चाल व्यवहार करछी। एरकम रेशियोटा राखले किन्तु पायसेर टेस्ट भीषण भालो हय। आमी सब चालटा एकबारे दिइनि, एकटुखानि चाल दिए आमी भालो करे मिशिए दिए बाकी चालटा एबार एड करे दिच्छी। खूब भालो करे किन्तु एटा नाड़ाचाड़ा करते थाकते हबे जाते कोनो लाम्स क्रिएट ना हय। भालो करे एबार एटा नाड़ाचाड़ा करते थाकबो। आमी मीडियम फ्लेमे एइभावे জাল দিয়ে নেব দুধের সঙ্গে চালটা। যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা লো টু মিডিয়াম ফ্লেমে পায়েসটা রান্না করতে থাকব। এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে আবারো আমি দুধটা নাড়াচাড়া করে দিলাম আর হাই ফ্লেমে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। উতল আসার পরে আমি আবারো এটা মিডিয়াম ফ্লেমে করে নাড়াচাড়া করতে থাকছি। মাঝে মাঝে কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। চাল যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু এখানে মিষ্টি অ্যাড করা যাবে না, কারণ একবার মিষ্টি অ্যাড হয়ে গেলে কিন্তু আর চালটা সিদ্ধ হয় না। দিয়ে দিচ্ছি এবারে নোলেন গুড়টা। সমস্ত গুড়টা আমি এই সময় দিচ্ছি না, কিছুটা গুড় দিয়ে আমি এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এরপর আমি বাকি গুড়টা অ্যাড করে দেব। আপনারা যদি গুড়ের পরিমাণ বেশি দিতে চান তাও কিন্তু দিতেই পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই গুড়েতে অ্যাড করতে পারেন। খুব ভালো করে গুড়টা মিশিয়ে নিতে হবে আর পায়েসটাকে নাড়াচাড়া করতে হবে হাতার সাহায্যে। এবারে আমি বাকি গুড়টা এতে অ্যাড করে দিচ্ছি। আমি রেশিওটা বলেই দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। 100 গ্রাম চালের জন্য আমি 1 কেজি দুধ ব্যবহার করেছি। খুব ভালো করে পায়েসটা ফুটে উঠেছে। নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা কতটা খিরখির হয়ে গেছে। পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমার চ্যানেলে আমি অলরেডি আপনাদের সঙ্গে অনেক মিষ্টি রেসিপি শেয়ার করেছি। শিমুয়ের পায়েস সহ বিভিন্ন রকম মিষ্টি রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। অবশ্যই না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে
নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে আপনি আমার ডেইলি রেসিপির আপডেট পেয়ে যাবেন। পায়েসটা বেশ খিরখির হয়ে এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ পায়েসটা ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি সার্ভ করছি পায়েসটা। আমি এতে কাজু কিশমিশ অ্যাড করছি না, আপনারা চাইলে করতে পারেন। গুড়ের পায়েসে সেরকম কাজু কিশমিশের প্রয়োজন হয় না, তাই জন্য আমি দিচ্ছি না, এটা এমনিতেই খেতে ভীষণই সুস্বাদু। আমার এই নলেন গুড়ের পায়েসের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর পারলে অনেক অনেক শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।